এটি আরেকটি মন্দির নবদ্বীপে দেখুন গুহার মধ্যে এটি দেখুন এখানে একটু হ্যাঁ শ্রীকৃষ্ণ মাথায় করে নিয়ে যাচ্ছে যমুনা নদীর তীরে দেখতে পাচ্ছেন মাছ দেখো কি সুন্দর মাছ না গুহার মধ্যে বন্ধুরা আপনারা অন্ধকার বুঝতে পারছেন না এটা একটি অন্ধকার গুহা এই গুহার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে গুহার ওপারে এসে আছে 60 ফুটে শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু শ্রী চৈতন্য দেব দেখুন 7 ফুটের মহাপ্রভু বিরাট বড় এত বড় যে ক্যামেরায় আসছে না বন্ধুরা মহাপ্রভু দেখুন 7 ফুট এই মহাপ্রভুর বিরাট বড় আমরা মহাপ্রভু চতুর্দিক পরিক্রমা করছি বন্ধুরা পরিক্রমা করে মহাপ্রভু পর্যন্ত পৌঁছানো যাবে এখানে রাসলীলা চিত্র করা আছে কৃষ্ণ সখীদের সঙ্গে শ্রী রাধিকার সঙ্গে রাসলীলা করছে এপাশ থেকে অনেকটা ঘুরতে হবে বন্ধুরা হনুমানজি দেখুন এটা রাত গরম ছোট ধ্রুব ছুটে চলো খালি পায়ে বন্ধুরা প্রচন্ড রোদে রাস্তা তেতে গেছে পা ফেলা যাচ্ছে না সুন্দর চতুর্দিকে দৃশ্য দেখুন কৃষ্ণের গোবর্ধন লীলা এখানে দেখানো হচ্ছে শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা লক্ষ্মীনারায়ণ নরহরি ধাম নরহরি নর এবং হরি নর আর এদিকে হরি ভগবানের
এখানে আছে ভক্ত যুবকে রক্ষা করার জন্য নৃসিংহ হিরণ্যকশিপু বধ এখানে ত্রেতা যুগে অযোধ্যাপতি ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যলীলা এখানে শ্রী রামচন্দ্রের পরিণয় লীলা অর্থাৎ শ্রী রাম যখন ধনুর ভেঙে সীতাকে গ্রহণ করেছিলেন সেই দৃশ্য সীতা এবং শ্রী রামচন্দ্র এবং শ্রী লক্ষ্মণের বনে গমন পঞ্চবটী আশ্রমে যখন ছিলেন রাক্ষস রাবণের দ্বারা সীতা হরণ এখানে অষ্টসখী বিরাজমান শ্রী রাধা কৃষ্ণের সেবায় এখানে লাড্ডু গোপাল দোল খাচ্ছে এখানে লাড্ডু গোপাল এখানে লাড্ডু গোপাল দোলায় সবাই গোপালকে আদর করছে গোপাল গোবিন্দ এখানে লাড্ডু গোপালকে দোল দিতে সবাই ব্যস্ত পঞ্চতত্ত্ব এখানে মথুরা কারাগারে কৃষ্ণের আবির্ভাব এখানে পুতনা বধ এখানে যশোদা মায় কৃষ্ণ শাসন কংসবধের জন্য অক্রূর এসে যখন বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে গেছিলেন জগন্নাথ সুভদ্রা বলরাম শ্রী জগন চৈতন্য মহাপ্রভুর দ্বারা পুরী গমন কলিযুগের লীলা নাম সংকীর্তন করছেন মাকে শ্রীকৃষ্ণের আমরা বেরিয়ে এলাম এই এবারে আপনাদের দেখাচ্ছি মহাপ্রভুর 60 ফুট উচ্চতা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরাট একটি বিগ্রহ আপনারা সবাই দর্শন করুন মহাপ্রভু ওকে বন্ধুরা রাধে রাধে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত গুহায় গুহাটার মধ্যে দিয়ে আমরা এলাম Thank you.